রূপের মধ্যে বসে থাকতে হবে, বিকানে বসতে হবে, অন্তত জনগণ যেন দেখতে পায় তাদের তাদের নেত্রী, জনগণের নেত্রী আজকে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে। উনি ওখানে বসে থাকলেই দেশে আন্দোলনের গুরুত্ব বাড়বে, আন্দোলনটা গড়ে উঠবে। সঙ্গে সঙ্গে আসে তাকে নিয়ে কোকরটা সারা দেশ ঘুরে বেড়াবে, তখনই দেখবে যে জোয়ার কিভাবে উঠে, তখনই হাসিনা টের পাবেন তার যোগ্য প্রতিদ্বন্দ্বী এসছেন। এখন হাসিনা সরকার যেটা করছেন জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, প্রায় একটা কথা তারা বুঝেন। আমি গত কয়েকদিন লক্ষ্য করলাম উবায়দুল কাদের বলেছেন ষড়যন্ত্র ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র করছে সরকারই তো করেছে, এই সরকারই জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যেটা এই ষড়যন্ত্রের মূল ভিত্তি দুর্নীতি, যেটা 7,000 কোটি দিয়ে যেই পদ্মা ব্রিজ হতো সেটা 50,000 পৌঁছেছে, এই টাকা কোথায় গেল এইটার হাজারটা প্রমাণ আছে। আজকে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেন বলছি, করোনা নিয়েও তারা ষড়যন্ত্র করছে। তার আগে বলি যে আমাদের একজন বক্তা এর জন্য বাইরে রাস্তায় না নামতে পারে, কিন্তু তাহলে আপনার বুঝো আমরাই বা কেন একত্রিত হয়ে এর প্রতিবাদে রাস্তায়। আজকে আলেমদেরকে মুসল্লিদেরকে দিয়ে যেটা এই বিতর্কটা এনেছে সেটার জন্য আওয়ামী লীগই দেয়নি, তাই না? যখন এয়ারপোর্টের সামনে লালনের এইটা ভাস্কর্যটা ছিল, তাদের হামকি দমকিতে সরকার সেটাকে নিয়ে চুপচাপ বসেছিলেন। আজকে এদেরকে দিয়েই এই বিরুদ্ধে বক্তব্য রাখছেন, ফলে আজকে তাদের গায়ে লাগছে, তারা বাড়তে পারছে, তারা শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে অপরাধ করেছে। আপনাদের অজাতা বিতর্কে জড়িয়ে পড়া ঠিক না, আজকে ভাস্কর্যের বিতর্কে যাওয়াটা ইসলামের জন্য ক্ষতিকর, ইসলাম সাম্যের জন্য, ইসলাম জনগণের সবার গণতন্ত্র চায়, সবাকে কথা বলার। আপনারা বরঞ্চ আসেন এই ভাস্কর্যের বিতর্কে না জড়িয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আসেন। খালি একটা জিনিসকে আমাদেরকে বুঝতে হবে, ইসলাম যুগের ধর্ম, তার প্রয়োজনের ভিত্তিতে বিজ্ঞের জিনিসটা, যে ইসলাম মানে কেবল লম্বা কোর্তা পরা না, ইসলাম মানে কেবল লম্বা দাড়ি রাখা না, ইসলাম ইসলামের যে আরব দেশ হল সেখানে মরুভূমির দেশ, সেখানে এই জাতীয় পোশাকের প্রয়োজন। তো আমার দেশে পড়তে পারে দু চারজন পরেন, কিন্তু ওটাকে বাধ্যতামূলক করা যাবে না। বরঞ্চের প্রশ্ন কেন আসবে, বরঞ্চ মানবিক কারণে আপনাদেরকে এই ব্যাপারে উদ্যোগী হতে হবে, যখন আমরা তাদেরকেও তারা যেন এইসবের মধ্যে প্রয়োগ করবে, তাদের দু চারজন অনেকে না দু চারজন জড়িয়ে না পড়ে। আমি বলেছি আপনাদেরকে আলেমদেরকে আহ্বান করেছি, ওনারা এই দিকে নজর দিত, তাদের একজন লোক নামও যেন এই এই অভিযোগ না ছাত্রলীগের নামে আসে আটক। দেখেন সরকার কত কিরকম ভাবে ষড়যন্ত্র করে, আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। আজকে সবাই জানে এখানে কোকরটা বলেছেন ছাত্রলীগের 1,000 কোটি টাকা যে এক একজনে চুরি করেছে, তারা বিভিন্ন রকম দুর্নীতি বিভিন্ন অপরাধে জড়িত, এমসি কলেজের আমরা জানি তারা কেউ ছাত্রলীগ যুবলীগ এরা মাঠে নামতে পারছিল না, এরা ঘৃণায় লোকের ঘৃণা এই করেছিল। কারণ আলেমরা যখন এটা নিয়ে শুরু করলেন এই ফাঁকে এরা সেই ঘৃণ্য ব্যক্তির আবার শাহবাগে মিলিত হয়েছে, শাহবাগে মিলিত অবতীর্ণ হয়েছে। এই হাসিনার একটা সবচেয়ে বড় গুণ হল উনি বিভিন্ন রকম চতুরতা জানেন, এখন তাদেরকে নিরাপদে আবার লোকের সামনে নিয়ে এসে দিলেন, লোকেরা তার অতীত ভুলে গেছে।